আপনারা দেখতে পাচ্ছেন আমাদের টাটা উইরনের ফেন্সিং নেট লাগানো চলছে সিমেন্টের খুঁটি ব্যবহার করে। এই যে খুঁটিগুলি এই রকম। আপনাদের ভিডিওতে সমস্ত কিছু জানিয়ে দেবো আমরা, কত টাকা কি পড়লো নেটের আর খুঁটির কত কস্ট পড়লো, বা হ্যাঁ 50 ফুটের হিসেব আমরা আপনাদের জানিয়ে দেবো, তাতে আপনাদের একটা আন্দাজ পেয়ে যাবেন যে আপনাদের এরিয়ায় কতটা কি এই উইরনের টাটা উইরনের নেট লাগাতে আপনাদের কত কি খরচা হতে পারে সব আপনারা বুঝতে পারবেন। চলুন ভিডিওটি দেখতে থাকুন। আমরা এই ধরনের দেখতে পাচ্ছেন এই সিমেন্টের খুঁটিগুলো ব্যবহার করেছি, কিন্তু আপনারা লোহার অ্যাঙ্গেল হয় সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন, আপনারা অনেক রকমভাবেই ব্যবহার করে দিতে পারেন, কিন্তু আমাদের এখন এই খুঁটিরই এস্টিমেট ছিল, আমরা তাই খুঁটি দিয়েই লাগাচ্ছি। আমাদের টাটা উইরন ফেন্সিং নেট ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেছে। দেখুন, আমরা আপনাদের জানাবো বলেছিলাম যে কত কি কস্ট পড়লো, সেটা আমরা 50 ফুটের হিসেবে আপনাদের হিসেবটা দিয়ে দেব। চলুন দেখে নেওয়া যাক হিসেবটি। বন্ধুরা, 50 ফুটের টাটা উইরনের বান্ডিল যেটা আমরা নিয়েছি সেটা হলো আপনার 5,400 টাকা, কারণ এর হাইট আছে 5 ফুট, উচ্চতা 5 ফুট আর লম্বা 50 ফুট। যদি আপনারা 4 ফুট হাইটের নিতে চান তাহলে একটু দাম কম হবে। এই যে দেখুন, আমরা যে নেটটা ব্যবহার করেছি, এই দেখুন ভালো করে, এটি হলো আপনার 10 নম্বর জিআই। আপনারা 12 নম্বর জিআই পেতে পারেন, যেটা এর থেকে একটু সরু হবে কিন্তু, ঠিক আছে, লংজিভিটি কম হবে, সেটার কস্ট আরও কমে যাবে, ঠিক আছে। আপনারা যখন দোকানে যাবেন, আপনারা দোকানে গিয়ে বলবেন যে আপনার কী রিকোয়ারমেন্ট আছে, 10 নম্বর জিআই দিয়ে লাগবে না 12 নম্বর জিআই দিয়ে লাগবে, বা যদি 8 নম্বর জিআই হয় সেটা আরও মোটা হবে, ঠিক আছে, সেটার লংজিভিটি আরও বেশি। বন্ধুরা, মার্কেটে টাটা উইরন ছাড়াও এই ধরনেরই ফেন্সিং নেট পাওয়া যায় যেগুলো হলো লোকাল মেড। আপনাদের সেগুলো 50 ফুট পাবেন, কিন্তু আপনারা মেনলি পাবেন 100 ফুটের বান্ডিল, যেটা আপনার পড়বে অ্যারাউন্ড 8,200 টাকা, যেটা টাটা উইরনের থেকে একটু সস্তা। আর আরেকটা জিনিস আপনাদের সাথে ডিসকাস করার জিনিস হলো, সেটা হলো এই গ্যাপগুলি। এই যে গ্যাপগুলি দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা আমরা নিয়েছি 3x3। আপনারা এখানে আপনারা এই গ্যাপগুলো 4x4-এরও পাবেন, সেই ক্ষেত্রে আপনাদের কস্ট একটু কম হবে। এই হলো আপনাদের হিসেব। আর 50 ফুট আপনারা এই খুঁটিগুলো 50 ফুটে
প্রায় 10টা খুঁটি হয়তো আপনাদের লাগবে, কারণ এগুলো 5 থেকে 6 ফুট ছাড়া ছাড়া খুঁটিগুলো লাগাতে হয়। তাহলে আপনাদের যদি 10টা খুঁটি লাগে, খুঁটিগুলো আমাদের পড়েছে 300 টাকা করে। এবার এর থেকে একটু সরু খুঁটিও পাওয়া যায়, যেগুলো আপনার 250 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন। যদি আমাদের 300 টাকার হিসেব ধরে আমরা চলি, তাহলে 10টা খুঁটি 3000 টাকা, আর 5 ফুটের 50 ফুট লম্বা টাটা উইরনের নেট আপনাদের পড়বে 5400। তাহলে মোট হচ্ছে কত, 5400 প্লাস 3000, 8400 টাকা। আর যদি আপনাদের লেবার কস্ট ধরেন, তাহলে আপনাদের এলাকা অনুযায়ী সেটা পড়বে 300 টাকা বা 400 টাকা, যাই ধরুক, সেটা আপনারা অ্যাড করে নেবেন। তাহলে আপনারা 50 ফুটের একটা আন্দাজ পেয়ে গেলেন। এবার আপনাদের এলাকায় হয়তো 100-200 টাকা কি 500 টাকা এদিক ওদিক হতে পারে। চলুন, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। চলুন, আজকের মতো টাটা, বাই বাই, সি ইউ নেক্সট টাইম।